ওরা কেন ভাঙলো লালু বাবার মাজার? আরে লালু বাবা তোহিও আমারে মা যারে বাঙ্গা ইয়া দিছে বাবা ভুলাইছে আমরা আয়া বলছি তাহলে কুটনা মারে বাবা গো ও বাবা আরে পাগলা বাবার মাজার ভাঙ্গা কইরা দিছে খান খান আরে পাগলা বাবার মাজার ভাঙ্গা কইরা দিছে খান এখন আমরা কোথায় গেলে পাইব এমন বাসস্থান আরে এখন আমরা কোথায় গেলে পাইব সিদ্ধির বাসস্থান আরে পাগলা বাবার মাজার ভাঙ্গা কইরা দিছে খান খান আরে থাম ইদুন গান বাজনা করলে খাম হইতো না প্রতিবাদ জানান লাগবো দফ এক দাবি এক আরে সলো গান ধর আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে সিদ্ধি খাওয়ার জায়গা চাই দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে ওরা কেন ভাঙলো লালু বাবার মাজার আরে লালু বাবা তোহিও আমারে মা যারে ভাঙ্গা ইয়া দিছে আরে এখন আমরা কোথায় গিয়ে থাকবো বলো বাবা জি আরে থাম প্রতিবাদ করবার আইছি খালি গান জাজি কি দরজ কারণ কি হ্যালো দর্শক সিদ্ধি মাজার ভাঙ্গা দেওয়াই সব সিদ্ধি গুরুর রাস্তায় নামছে এখন আমরা তাদের বিষয়ে কিছু জানবো আচ্ছা ভাই সিদ্ধি মাজার ভাঙ্গা দেওয়াই আন্নগর কোনো ক্ষতি হয়েছে হ্যাঁ ক্ষতি হয়েছে না মানে চরম ক্ষতি হয়েছে 24 ঘন্টা খালি সিদ্ধি খায় এবাদত করি আঙ্গর এবাদত নষ্ট হয়ে দিছে সিদ্ধি খাওয়ার জায়গা ভেঙে দিছে কোন সিদ্ধি খাইবাম মাজারে বসে সিদ্ধি খেলে নিরাপদে কষ্ট থাকে এবাদত নষ্ট হয়ে দিছে বলতে বলি নমাজ হই থাকি সিদ্ধি খায় আচ্ছা নারে কি ইবাদত করতাই বাবা ইয়ারো চরণ দাস কইরা থাকতাম বারো মাস আরে বায়া হায়া বার চয়র কইরা থাকতাম বারো মাস আরে কি আর বাবার নবুরে থাকতাম খুদা মিছা কথা কো বাবার নাম বাঙ্গাইয়া বাবার উসিলাই খালি সিদ্ধি খাইতাম আর খির খিচুড়ি খাইতাম ও হন তো ভাঙ্গা দিছে বাবা বলাইছে আমরা আয়া বলছি তাহলে কুটনা মারে আচ্ছা আপনি কোন মাজার থেকে আসছেন আমি কালু বাবার মাজার থেকে আইছি আর ও আইছে লালু বাবার মাজার থেকে আর একজন আছে ন্যাংটা বাবা মাজারের সিদ্ধিকুর ওরে সামনে আনতাছি না কারণ ও 12 মাসে ন্যাংটা থাকে আর সিদ্ধি খা বাবা গো কই গেলা বাবা গো ও বাবা বাবা আমি তোমায় ভালোবাসি চরণ ধরিতে বাবা গো বাবা তোমার কাছে আরে আপনাদের মূল দাবিটা কি এটা আমাকে বলেন মাজার ভাঙছে দুঃখ নায়িকা সিদ্ধি খাওয়ার জায়গা নায়িকা কত শান্তি লাগতো বাবা গো সিদ্ধি খাইতাম বাবা গো বাবা আমি তোমায় ভালোবাসি আচ্ছা আমি বুঝছি আর মাজারও বিশাল ইবাদত করতেছুন আচ্ছা নামাজ কয় অক্ত এটা কইছে এন অক্তের কি আছে আমরা সিদ্ধি খুরেরা দিনের রাতে নামাজ উড়বই থাই এই যে আপনাদের শরীর থেকে গাঁজা পাতার গন্ধ আসতেছে আর কতদিন ধরে গোসল করি না তাও তো ঠিক ঠিকানা নাই আপনাদের শরীরে কি ফেরেশতা আছে আর আপনাদের শরীরে তো তেমন পর্দাও নাই আরে মনের ভর্তা বড় ভর্তা বাইরে ভর্তা দরকার নাই তাই তো আমরা মাঝারে দিনে রাতে সিদ্ধি খাই আরে পাহানির ভিতর জ্বললে বাতি জ্বর বাতাসে নিবে না আরে ল্যাংটা বাবার মুরিত হইলে নামাজ রোজা লাগে না বাবা হু হু লঙ্গি কইলা দেহ গু এ আপনাদের যে হাল না জানি ল্যাংটা বাবা সিদ্ধি খুরদের কি অবস্থা আরে ন্যাংটা বাবা মুরিদেরা আরে 12 মাস ন্যাং দাই দাই আরে মনে মনে ভর্তা হরে বাইরে ভর্তা দরকার নাই ওগো এ পাগলা বন্ধরা খারো এ পোলা 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 এ সাহাবা গেরাও করো দেখ সিদ্ধি খুরায়া পড়ো।